নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দুরন্ত বার্তা ডিজিটাল টিভিতে আজও আপনাদের সাথে রয়েছি আমি অনিরুদ্ধ। আজ রবিবার, ছুটির দিন। তো এই ছুটির দিন শুরুর পূর্বে দুরন্ত বার্তা সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় আর যে যে মূল্যবান শিরোনামগুলি রয়েছে, চলুন তা এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথমে যে সংবাদে নজর রাখবো, 1 ট্রিলিয়নের অর্থনীতি থেকে মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, ঠিক পাশাপাশি রয়েছে যে শিরোনাম, আইনজীবীদের এনরোলমেন্ট ফর্মে সত্যি কি পিতৃতান্ত্রিক ধারা, জবাব তলব হাইকোর্টের। রয়েছে আরও যে শিরোনাম, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, ওদের পুরনো সম্পর্ক, অনেকে কালীঘাটে প্রণাম করে আসেন, উনি ওখানে করেছেন। শুভেন্দু মমতার সৌজন্য সাক্ষাতের পর এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিকে মমতা শুভেন্দুর সাক্ষাৎ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভাইয়ের চোখে দেখতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা শুভেন্দুর সাক্ষাতের পর এমনটাই বললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রয়েছে আরও যে শিরোনাম, কলকাতাতেও শুরু হচ্ছে জমি বাড়ির স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশন, তৃণমূলকে হারাতে মহাজোট চান মহাগুরু, পত্রপাঠ খারিজ সিপিএমের, জবাব দিলেন কুণাল। রয়েছে আরেক শিরোনাম, প্রাথমিকে নিয়োগে নয়া সিদ্ধান্ত পর্ষদের। আসছি আজকের প্রথম পৃষ্ঠা শেষ এবং আরেক গুরুত্বপূর্ণ সংবাদে, শহরকে দূষণের হাত থেকে বাঁচাতে মাঠে নামছে ওয়াটার স্প্রিংলার।